দীর্ঘ 8 মাস আগে ছেলে ঘুরে আসি বলে বাড়ি থেকে বেরিয়েছিল, আর ফেরেনি। 8 মাস ধরে ছেলের জন্য পথ চেয়ে বসে রয়েছে অভাগী মা বাবা। শান্তিপুর নদিয়ার ফুলিয়ার তালতলা বাসিন্দা গোবিন্দ সরকারের ছোট পুত্র প্রিয়রঞ্জন সরকার ওরফে ছোটন আগাগোড়া কাজের মধ্যেই থাকতো। হঠাৎ করে একদিন বাড়ি থেকে ঘুরে আসি বলে বেরিয়ে পড়ে, তারপরে আর বাড়ি ঢোকেনি। তারপর কেটে গেছে 8-8টি মাস। ছেলেকে খুঁজে না পেয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হয়েছিলেন সরকার দম্পতি। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমস্ত জায়গায় খোঁজ খবর করে মেলেনি ছেলের খোঁজ। এবার সংবাদমাধ্যমের দ্বারস্থ সরকার পরিবার, তাদের একটাই দাবি ছেলে যেখানেই থাকুক যেন ফিরে আসে। তার বাবা মা যে কষ্ট করেছে বা কষ্টে রয়েছে তার জন্য সে একবারও সে বুঝতো অন্তত যোগাযোগ করুক কোথায় আছে, এবং সে কবে দীর্ঘ 8 মাস ধরে ছেলের নিখোঁজ ঘটনা থাকায় রীতিমতন ভেঙে পড়েছেন সকল পরিবার, এবং পরিবারের মায়ের চোখে জল, বাবার বুক ফোটা আত্মনাদ ছেলের জন্য। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব জগন্নাথ মণ্ডল ও দিলীপ প্রামাণিকের বিশেষ প্রতিবেদন। ও নিজেও ফোন নাম্বার জানে না, ওর কাছে ফোন ও হচ্ছে 25শে ডিসেম্বরে ও কাজে গেল, কাজ থেকে বাড়িতে এসে না বলে চলে গেছে। সে চলে গেছে আর 8 মাস হয়ে গেল, ছেলে চলে গেছে, এখনো কোনো খোঁজ খবর পাচ্ছি না। থানায় মিসিং ডায়েরি করেছি, থানার থেকে আমাকে খোঁজ খবর নিচ্ছে ছেলে বাড়িতে এসছে কি না, তা আসেনি এখনো, ওরাও খোঁজ খবর করছে। আমিও তো এখন আপনাদের জানিয়েছি, আপনারা এখন দেখেন ছেলেটা যেভাবে হোক খোঁজ খবর যাতে পাওয়া যায়, বাড়িতে আসে। ছেলে কাজকর্ম করতো? হ্যাঁ, এরকম বাড়িতে আগে তাঁতের কাজ করতো, তাঁতের কাজ ভালো লাগলো না, তারপরে সে রাজমিস্ত্রির কাজ করতো আর কি। পরিবারে কতজন মেম্বার ছিল? আমরা এখানে বর্তমানে আমরা 3 জনাই থাকি, ছোট ছেলে কিনে, বড় ছেলে একটু বাইরে থাকে কাজ করে। আমরা 3 জনাই, এখন ও নেই, এখন আমরা 2 জনাই আছি এই অবস্থায়। এখন একটু খোঁজ পেলেও ভালো লাগতো যে ছেলে আছে, কোথায় আছে, কিভাবে আছে, কে নিয়ে গেছে, হয়তো কেউ চক্রান্ত করেও নিয়ে যেতে পারে, কিন্তু সেটা তো আর আমি বলতে পারবো না। ছেলের বয়স এখন 28 বছর চলছে। রাজমিস্ত্রি কাজ করতো, ও যখন গেল তখন ওই শীতের শুধু এক পোশাকই পরা ছিল, শীতের পোশাক, ফুল হাতা সোয়েটার ফুল প্যান্ট পরা ছিল, ওই অবস্থায় চলে গেছে। হ্যাঁ, আত্মীয় স্বজন বাড়ির সব জায়গায় খোঁজ করেছি, কোথাও নেই। এখন আমি চাইছি ছেলে যাতে বাড়িতে ঘুরে আসে, ঘরের ছেলে ঘরে যেন আসে। আমাদের এখন আমাদের মনের অবস্থা তো বুঝতেই পারছেন। আপনার ছেলের নাম কি? ওর নাম এমনি ভালো নাম হচ্ছে প্রিয়রঞ্জন সরকার, কিন্তু ওকে আমরা সবাই চেনে যে ছোটন সরকার, ছোটন সরকার আর ডাক নামটা ছোটন সরকার। হ্যাঁ, ছোটন আধার কার্ডে। আপনার নাম? আমার নাম মিনতি সরকার। জায়গাটার নাম? এটা ফুলিয়া তালতলা নদিয়া। কি হয়েছে মানে কি হয়েছে ছেলে, কি হয়েছে ছেলে? তো না বলে বাড়ির থেকে চলে গেল ওই 25শে ডিসেম্বর, তাই তো? 25শে ডিসেম্বর বেলা 10টা 11টার দিকে এরকম টাইম হবে।
আপনার সকালবেলায় রাজমিস্ত্রির কাজে গেল, ওই দিন আর কাজ হলো না, বাড়ি চলে এলো। বাড়ি চলে এসে তারপরেই ও একটু ঘুরে ঘুরে এসে, হ্যাঁ, বাড়িতে একটা সাইকেল আছে, সাইকেল দেখেই না বলেই চলে গেলো। আমি তখন আমি কাজে ছিলাম, তখন লক্ষ্য করিনি, হ্যাঁ, ওই জন্য চলে গেল। সাইকেল নিয়ে চলে গেছে, সাইকেল দেখে গেছে, সাইকেল নিয়ে ঘুরতে গেল। পরে এসে দেখি যে বাড়িতে এইখানে সাইকেলটা, পরে ওকে আর দেখছি না কি ব্যাপার, হ্যাঁ, পরে খোঁজাখুঁজি করে আর বোন নেই। আট মাস আমার নাম গোবিন্দ সরকার। ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে প্রিয়রঞ্জন সরকার, এমনি ডাক নাম সুটন সরকার। এলাকাটার নাম? এটা হচ্ছে তালতলা, ফুলিয়া তালতলা। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।